বন্ধু হিসেবে আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আজকে আমি চমৎকার একটি লঞ্চের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব, যেটাকে বলা হচ্ছে টেকনোলজি লঞ্চার। সো বরাবর মতো দেখছেন ইউটিউব বাংলা, আপনাদের সাথে আছে আমি রবিন। চলুন শুরু করা যাক। ওকে বন্ধুরা, তাহলে চলুন আমরা বরাবর মতো প্লে স্টোরে চলে যাবো। প্লে স্টোরে চলে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে টেকনোলজি লঞ্চার। টেকনোলজি লঞ্চার যদি খুঁজে পেতে সমস্যা হয় তাহলে আমাদের ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা সোজা খুঁজে পাবেন। সো যাই হোক, আমরা এটাকে ইনস্টল করে নিচ্ছি। ইনস্টল করার পর জাস্ট অ্যাকসেপ্ট করে দিচ্ছি। অ্যাকসেপ্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এটা 7.82 মেগাবাইটের একটি লঞ্চার, এত বেশি বড় কিছু না, তারপরে এটা মোটামুটি ঠিক আছে। সো যাই হোক, এটাকে যখন আমরা ওপেন করব, ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে ইন্ট্রোডাকশনটা আসছে। সো এভাবে আসার পর এখানে জাস্ট আপনাকে গো ক্লিক করতে হবে। গো যখন আপনি ক্লিক করবেন তখন জাস্ট লোডিং ইউর হোম স্ক্রিন। এবার দেখুন এক ঝলকে আপনার মোবাইল ফোনটির স্টাইল সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গিয়েছে এবং চমৎকারভাবে চলে আসছে। সো যাই হোক, এখানে যে অ্যাডটি আসছে, ঠিক আছে, সেটা আমরা জাস্ট ক্রস করে দিব। সো এখানে জাস্ট আপনি যখন বাম সাইড থেকে একটি সোয়াইপ করবেন, আপনি দেখতে পাচ্ছেন চমৎকার একটি ফ্লোটিং মেনু পেয়ে যাচ্ছেন, যেখানে আপনি পাবেন রিসেন্ট আইটেম, মোস্টলি ইউজড আইটেম এবং আপনি টুল বক্স পেয়ে যাবেন এখানে। সো আপনার নোটিফিকেশানের যে টগলসগুলি, সেই নোটিফিকেশানের টগলসগুলি চমৎকারভাবে চলে আসবে। এবং ঠিক একইভাবে আপনি যদি ডান সাইড থেকেও আপনি সোয়াইপ করেন, ঠিক একইভাবে পেয়ে যাবেন। সো এই লঞ্চার বেসিকলি আপনার মোবাইল ফোনের চেহারাটা চমৎকারভাবে পাল্টে দিবে। মোটামুটি স্মার্ট করার ক্ষেত্রে আমি যেটা দেখেছি, এই লঞ্চারটা খুবই অসাধারণ। সো যাই হোক, এই লঞ্চারের সেটিংসে কী আছে আপনি যদি দেখতে চান, সেক্ষেত্রে জাস্ট নিচে থেকে একটা সোয়াইপ করে দিন। সোয়াইপ করার পর আপনি লঞ্চার সেটিংসে চলে যান। লঞ্চার সেটিংসে চলে যাওয়ার পর স্ট্যাটাস ডিফল্ট যদি আপনি করে দেন, তাহলে এই লঞ্চারটি আপনার ডিফল্ট লঞ্চার হিসেবে থেকে যাবে। অ্যাপিয়ারেন্সে যখন আপনি ক্লিক করবেন, এখন যদি আপনি আইকন প্যাক চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে আপনি আপনার আইকন প্যাক এভাবে চেঞ্জ করতে পারছেন। চেঞ্জ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আপনার আইকন প্যাকটি চেঞ্জ হয়ে গেছে। সো ঠিক একইভাবে আপনি যখন এখানে চমৎকারভাবে দুইটি জেস্টার দেওয়া হয়েছে, দুই তিনটি জেস্টার, সো আপনি যদি হোম স্ক্রিনে যে কোথাও আপনি যদি ডাবল ক্লিক করেন, আপনার সোজা মেনু বের হয়ে চলে আসছে। এখন আপনি যে কোনো জায়গা থেকে আপনি যদি আবার ডাবল ক্লিক করেন, আপনি জাস্ট হোম স্ক্রিনে চলে আসতে পারছেন। মোটামুটি লঞ্চারটি আমার কাছে মনে হচ্ছে যে খুবই চমৎকার, এবং এখানে যে বুস্টিং ফুস্টিং যেগুলি আছে এগুলি ব্যবহার করার কোনো দরকার নেই। এগুলি জাস্ট এভাবে আপনি ট্যাপ অ্যান্ড হোল্ড করেন, সোজা ডিলিট করে দেন। এসব বুস্টিং ফুস্টিং কোনোভাবেই কাজ করে না কোনো মোবাইলে। জাস্ট লঞ্চারটি দেখতে খুবই স্মার্ট এবং অসাধারণ, যেটা আপনার ফোনকে চমৎকারভাবে স্মার্ট করে দিবে। এখানে আর সেটিংসে দেখানোর মতো আমি কোনো কিছুই দেখতে পাচ্ছি না। আপনি আপনার ইচ্ছা মতো কিন্তু লঞ্চারটি কাস্টমাইজ করতে পারেন। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি বেল আইকনটি ক্লিক করে ওকে করতে ভুলবেন না। আমরা আশা করছি বাংলাদেশি টেকনোলজি চ্যানেলের মাধ্যম হিসেবে ইউটিউবে আপনি ইউটিউব বাংলাকেই বেছে নেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এই শুভকামনা আজকের মতো, আল্লাহ হাফেজ।